বাধে আসে তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাধে তারে জীর্ণ লোকাচার। চিরবঞ্চিত লাঞ্ছিত মানুষের জন্য যে মহামানব, মানব অধিকারের জন্য আজীবন লড়েছিলেন, গ্রাম এবং শহরে ব্রাত্য মানুষের শিক্ষা স্বাস্থ্য অধিকারের জন্য যে আলোর শিখা আমাদের জেলে দিয়ে গেছেন, সেই সকল মহামানব মহাপুরুষদের উদ্দেশ্যে আমি রাখি হাজারো প্রণাম। তৎসঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন সুনীল সিং ভৌমিক এবং আমাদের প্রধান অতিথি ডক্টর আফসার আলী। তাছাড়া এখানে সঞ্চালক মহাশয় রয়েছেন, আমার সামনে সমস্ত সংগ্রামী সাথী সকলকে আমি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। তৎসঙ্গে আজ এই শ্রীরামপুর শহর অডিটোরিয়াম হলের যে আয়োজক সবার যে আয়োজকগণ, তাদের যে ভাবনা চিন্তা, মানুষের মূল নিবাসী মানুষের পিছিয়ে রাখার যে কারণগুলো, সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে ঐকান্তিক চেষ্টা, ওনাদেরকে আমি জানাই সংগ্রামী অভিনন্দন। আমাদের যে মূল বিষয়টা, আমাদের যে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি বেসরকারিকরণের ফলে যে দুর্দশা নেমে এসেছে, এটা আজকে নতুন কিছু নয়, এটা পূর্বেও ছিল, এখনও আছে। আপনারা চিন্তা করলে একটু চলে যাবেন, আমাদের শিক্ষার অধিকার হার্ডলি আমরা কদিন আগে পেয়েছি, তা এর আগে তো আমরা আমাদের শিক্ষার অধিকারই ছিল না। কী অবস্থা থেকে কী অবস্থায় আজ আমরা এখানে চলে এসেছি, যাদের জন্য যাদের সংগ্রামের বিনিময়ে এখানে আমরা এসেছি, সেই বিষয়ে দুই চার কথা এখানে বলা। আমাদের যে শিক্ষা সংস্কৃতির পিছনে যে কারণগুলো রয়েছে, আমাদের হার্ডলি জেনারেশন দেখবেন তিন জেনারেশন হতে পারে, হয়তো কেউ কেউ আমরা আছি প্রথম জেনারেশন, এই যে পড়াশুনো শিখছি। এবার যে নিরন্তর সংগ্রামের ফলে মহাপুরুষদের আমরা আজ এখানে দাঁড়িয়েছি, যদি আমরা সেই মহামানব হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, ডক্টর বি আর আম্বেদকর, জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাঈ ফুলে, বেগম রোকেয়া, এদের যে ঐকান্তিক চেষ্টার ফলে আমরা এখানে এসেছি, তাদের যদি আমরা স্মরণ না করে চলি, আমরা যতটুকু আসতে পেরেছি আমরা পুনরায় আবার হারিয়ে যাব। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের দেখতে হবে, সরকার সুকৌশলে সমস্ত কিছু আমাদের হাত থেকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আগে আমাদের সামনে যে সংবিধানটা রয়েছে সেগুলো তো কার্যত ওরা ফলো করেই না, তারপরে যে আইনগুলো রয়েছে আস্তে আস্তে সেগুলো ধীরে ধীরে হারাতে বসেছি আমরা। আপনারা দেখবেন এই লকডাউনের পরে অনেক স্কুল ওরা বিলুপ্ত করতে বসেছে, বেসরকারিকরণের পথে ওরা হাঁটছে, সরকারি গভর্নমেন্ট কলেজগুলো তৈরি হচ্ছে না, সেখানে কোটি কোটি টাকা দিয়ে বেসরকারি কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হচ্ছে, সেখানে লাগামহীন ফিস, লাগামহীন বৃত্তি, এই সমস্ত করেই এক অসাধু ব্যবসায়ী একদল তারা মুনাফা লাভ করে যাচ্ছে। সেই দিক থেকে আমরা যদি সজাগ দৃষ্টি না হই, তাহলে আমরা কিন্তু পুনরায় আবার যতটুকু আসতে পেরেছিলাম সে ততটুকুও হারিয়ে যাবে। আমাদের গায়ে যে আজকে জামা জুতো উঠেছে আমরা যেখানে এর কারণে, সেই জন্য আমাদের অবশ্যই জেগে উঠতে হবে, ভাবতে হবে যে সমাজকে আমরা কীভাবে আবারও আমরা পুনরায় মানুষের মতো চেতনা জাগিয়ে সেখানে আমরা ফিরে আনতে পারি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে ওরা এই যে কোটি কোটি বেসরকারি সংস্থার মাধ্যমে আয় করছে, তার আকাশপথ থেকে মাটি পথ বিক্রি করে দিচ্ছে, মাটির তলা বিক্রি করে দিচ্ছে, 33 বছর থেকে 99 বছরের লিজ দেওয়া হচ্ছে, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেদিকে আমাদের অবশ্যই রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, যার ফলশ্রুতিতে আমরা আবারও সেই পূর্বের দিকে যাতে না যাই। শুধু এইটা আমাদের নিজেদের, আমরা এখানে যে সমস্ত সুধীবৃন্দ উপস্থিত হয়েছি সবাই সচেতন, আমরা কম বেশি সবাই জানি এই বিষয়ে, এখানে সবাইকে খুব করে না বললে হবে, আমাদের যে বিষয়টা জানানোর দরকার, আমাদের গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে দিতে হবে, শহর থেকে গ্রামে যে সমস্ত আমাদের মানুষ রয়েছে তাদের যদি আমরা চেতনা না আনতে পারি, তাদের যদি চেতনা বোধ আমরা না জাগাতে পারি, তাহলে আমাদের এই সংগ্রাম এই আন্দোলনের কোনো ফলই হবে না। কারণ এই পৃথিবীতে যত সংগ্রাম হয়েছে তার মূলে নিরন্তর সংগ্রামের মূলেই সব কিছু পাওয়া যায়, নতুবা সম্ভব নয়। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে আমাদের এই যে যতটুকু আমরা শিক্ষা লাভ করতে পারছি ততটুকু পুনরায় আমরা হারিয়ে ফেলব।
আমাদের যে আর্টিকেলের ধারাগুলো রয়েছে যে শিশুদের অবৈতনিক শিক্ষা দিতে হবে সেটাও আস্তে আস্তে ওরা সেটা ভুল পথে নিয়ে যাচ্ছে, সেটাও আমরা চলতে পারছি না। তাই আমি আপনাদের কাছে এইটাই বলতে চাই যে আমরা এখানে যেমন সংগঠিত হব তার সাথে সাথে আমরা যাতে গ্রামে ছড়িয়ে যেতে পারি, গ্রামের মানুষদের আমরা উজ্জীবিত করতে পারি, আমাদের একমাত্র রাস্তা হচ্ছে সংগঠিত হওয়া। তাছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না, কোনো শক্তি আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না কোনো শক্তির দ্বারা। সেই জন্য আমাদের প্রত্যেকের একটাই চিন্তাধারা থাকবে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে আমাদের জায়গাটাকে আমরা টিকিয়ে রাখতে পারি, নতুবা কোনোভাবেই আর সম্ভব নয়। কারণ আমরা এত নীরব থাকি, এত কিছু আমাদের ঘরে খাবার নেই, আমাদের ভালো পোশাক নেই, ভালো থাকবার জায়গা নেই, প্রতিদিন আমাদের কুকুর বিড়ালের মতো পিটিয়ে মারছে, তবু আমরা নীরব থেকে যাচ্ছি। আপনারা সবাই সেই মন্ডল 1990 সালে সেই মন্ডল কমিশনের রিপোর্টের দিক তাকিয়ে দেখুন, 100 ভাগ মানুষের মধ্যে আমরা 95 ভাগ মানুষ মাত্র 5 ভাগ সম্পত্তি ভোগ করি, আর বাদবাকি ওরা সেই 3.5% মানুষ বাদবাকি সমস্ত সম্পত্তি ভোগ করে। তাহলে এই যে যে বিষয়টা রয়েছে এইগুলো 2-4 জন যদি আমরা সচেতন হই তাতে হবে না, আমাদের আর নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে বোঝাতে হবে। কারণ আমাদের বর্তমানে যুব সমাজও ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কবলে পড়ে। আপনারা দেখুন প্রতিদিন 18 থেকে 75 বয়সের বয়স্ক যে সমস্ত শিশু এবং বয়স্করা রয়েছে নেশার ঘরে তারা কাটিয়ে দিচ্ছেন বাকি সময়টা। ওরা আমাদের মস্তিষ্ককে একদম নীরব করে দেওয়ার একটা চিরন্তন প্রচেষ্টা তাদের মধ্যে সবসময় রয়েছে। তাই আমার এখানে বিশেষ কিছু বলার আমি মনে করি না, কারণ এখানে সবাই সচেতন মানুষ আমরা। এখানে আমরা কম বেশি বুঝি যে তারা কীভাবে ধীরে ধীরে আমাদের পুনরায় অতীতের যে আমরা শিক্ষার আলোকে ছিলাম না সেই দিকে নেওয়ার যে পরিকল্পনা শুরু করেছেন সেই দিকটা আমরা বুঝতে পারছি। আমাদের একমাত্র প্রধান কর্তব্য হবে আমরা সবাইকে সংগঠিত করব এবং বিরামহীন লাগামহীন সংগ্রাম চালিয়ে আমাদের জায়গাটাকে ঠিক রাখতে হবে, নতুবা হবে না। একমাত্র আপনারা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে যে কৃষক আন্দোলনটা হয়েছিল তাদের নিরন্তর সংগ্রামের ফলে তারা সফল হয়েছে। আমরা যতক্ষণ না আমাদের সংগ্রামে পৌঁছাতে না পারবো, সংগ্রামের ও সফল না হওয়া পর্যন্ত ততক্ষণ আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবে। তারা আমাদের নানাভাবে কৌশল চালাবে বিচ্ছিন্ন করার জন্য, আমরা কোনো মতেই সেটা বিচ্ছিন্ন হব না। আমরা সর্বক্ষণ এই যে SC ST OBC মাইনরিটি যে মানুষগুলো রয়েছে বহুজন সমাজ সেই সমস্ত মানুষ যাতে আমরা এক রাস্তায় এক পথে চলতে পারি সর্বদা এই আশা আমরা রাখব এবং সবাই একমতে চলব, এক পথে হাঁটব। এটাই আমাদের আজকে প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা মানুষকে সচেতন করব, মানুষের মধ্যে সমস্ত কিছু ছড়িয়ে দেব, বিজ্ঞান মনস্ক করে তুলব এবং যাতে নারী সমাজটা এগিয়ে আসে সেদিকেও লক্ষ্য রাখবেন। আমাদের যে সাবিত্রীবাই ফুলে, বেগম রোকেয়া, যে বেগম রোকেয়ার পিতা পর্যন্ত স্কুলে যেতে দিতেন না, পড়াশুনো পছন্দ করতেন না, ওনার দাদা রাত্রে স্কুলে আস্তে আস্তে শিক্ষিত করে তারপরে তিনি অনেক স্কুল করেছেন, সমাজের অনেক কাজ করেছেন। সাবিত্রীবাই ফুলেও তদ্রুপ, যে রাস্তায় যখন উনি শিক্ষকের যে শিক্ষিকা পদে উনি ছিলেন, শিক্ষকতা করতে যাওয়ার সময় ওনার শাড়িতে যে গোবর ছুঁড়ে পাথর ছুঁড়ে মারত উনি হাসি মুখে সেটা মেনে নিতেন। সেই সময় যে কুসংস্কার ছিল সেটাকে আমাদের ভুলে যেতে হবে। পূর্বে আমাদের ভারতবাসী যে গৌরবময় ঐতিহ্যশালী একটা দেশ ছিল সেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা আমরা মাথায় রেখে চলব যে যাতে আমরা পুনরায় সেটাকে চলে নিয়ে যেতে পারি। ওরা আমাদের মেধার দল দেয়, আপনারা দেখুন চেন্নাইতে যে সংরক্ষণটা বেশি রয়েছে সেখানে যে SC OBC বেশি ডাক্তার রয়েছে সমস্ত মানুষ সেখানে চিকিৎসা করাতে যায়, অথচ তারা কথায় কথায় বলে যে এদের মেধা নেই। UPSC-র মতো একটা কঠিন পরীক্ষা, একটা স্বচ্ছ পরীক্ষার জায়গায় তারা 38 জন কন্ট্রাকচুয়াল নিযুক্ত করেছেন, সেখানে আর স্বচ্ছতা থাকছে না। তাহলে বুঝতে পারছেন যে ধীরে ধীরে আমরা হারাতে বসেছি। তাই আপনাদের কাছে একটাই শেষে অনুরোধ করে যাই, আমরা সবাই সংগঠিত হব, আমাদের পূর্ব ইতিহাস আমরা জানব। সেই গুরুচরণ ঠাকুরের ভাষাতে বলতে হয় যে আত্মপরিচয় মনে নাই হয়, তাই তো আমাদের এই দুর্দশা। আপনারা পূর্ব বিবরণ করণে স্মরণ, পূর্ব বিবরণ স্মরণ করে আত্মশক্তিতে আপনারা জেগে উঠুন। কারণ এ সোনার বাংলা আপনাদের, এ দেশ আপনাদের, এ বাংলা আপনাদের পূর্বপুরুষের রক্তের ঘামের বিনিময়ে বাংলা তৈরি হয়েছে, ভারতবর্ষ তৈরি হয়েছে। আমাদের বহুজন সমাজের রক্তের বিনিময়ে, ঘামের বিনিময়ে, ফসলের বিনিময়ে তারা আজকে অট্টালিকায় সুখে বসবাস করছে। আমাদের মানুষ পথে না খেতে পেয়ে
তারা মেরে মেরে পিষে পিষে মারছে। দেখুন একটা ছাত্র মাত্র দলের কলেজ ধরার জন্য কয়েকদিন আগে আপনারা সেই ইন্দ্রবাল মেঘবালকে দেখতে পেয়েছেন কিভাবে মারা গেল। তারপরে সপ্তাহে আবার উত্তরপ্রদেশে একজন মারা গেল। প্রতিনিয়ত আমাদের মানুষ ধর্ষিত হচ্ছে, প্রতিনিয়ত আমাদের মানুষ মারা যাচ্ছে। এই জায়গায় যদি আপনারা কঠোরভাবে পরিশ্রম না করতে পারেন তাহলে আমরা সেই সফলের জায়গায় যেতে পারবো না। শুধু একটা পরিবারকে আমাদের ভাবলে হবে না, আমরা একটা সমাজবদ্ধ জীব, আমরা সমাজকে নিয়েই চলবো, একে অপরের পরিপূরক। শুধু আমার একটা সন্তান, আমার একটা গাড়ি, একটা বাড়ি, একটা স্বামী থাকলে চলবে না, আমার গোটা পরিবারই আমার সমাজ। আপনারা সর্বক্ষণ সমাজের কথা ভাবুন। যদি আমরা সমাজকে না নিয়ে না চলি তাহলে আমরা পুনরায় পশুর মতো জীবনযাপন করবো। তার থেকে আমাদের নৈতিক মৃত্যু থেকে আমাদের মরে যায় এমনিতে অনেক ভালো। সেই বাবা সেই বলেছেন বেশি দিন বাঁচার থেকে আপনারা কর্মবীর হয়ে অল্প দিন বাঁচেন, সেটাই শ্রেয়। সেই জন্য আমাদের একমাত্রই সফলের রাস্তা হচ্ছে আমরা সংগঠিত হয়ে বিরামহীনভাবে আমরা পরিশ্রম করে যাব, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনারা দেখুন আমাদের পূর্বের ইতিহাস জানলে পরে পরিষ্কার হয়ে যাবে। জল জমলের মতো আমাদের সমাজের মানুষরা বেশি শিক্ষায় শিক্ষিত হয়ে গেলেও বই পড়তে চায় না। আমার মনে হয় পূর্ব ইতিহাস যদি আমরা জানি তাহলে পুনরায় আমরা আমাদের জায়গাটা সবার বুঝতে সহজ হবে এবং সেই পুনরায় গৌরবময় ইতিহাসে যে আমরা ফিরে যেতে পারবো। যে ভারতবর্ষ থেকে আগে বিদেশে মানুষরা জ্ঞান অর্জন করত, গরিমা অর্জন করত, সেই বিশাল একটা সম্পদশালী দেশ কিভাবে তারা বহুজন সমাজকে ঠকিয়ে যাচ্ছে দিনের পর দিন, আপনারা সেটা জেগে উঠুন। দেখুন বিরামহীনভাবে তারা এই বেসরকারি মাধ্যমে এই যে বিয়ে চ্যানেলগুলো বিয়ে চ্যানেলটাকে করতে পারছে না, সরকারি ঘুর পথে করে নিয়ে যাচ্ছে। আর যে সমস্ত যে আমাদের জিও বা অন্যান্য কোম্পানি আছে তারা লাগামহীনভাবে একটা টাকা ভর্তুকি নিয়ে আমাদের ফোন চালাতে হচ্ছে। দেখুন আপনারা ওখানে একটা কথা রয়েছে যে 28 দিনে মাস হয়, তাদের 56 দিনে মাস হয়, 84 দিনে 3 মাস হয়, এটা কোন সংবিধানে রয়েছে? তবু আমরা নীরব রয়েছি, আমরা জড় পদার্থের মতো হয়ে গেছি। এই জড় পদার্থের মতো হয়ে গেলে আমাদের চলবে না। আমরা তো কথা বলতে শিখেছি, মানুষ হতে পারছি, অনেক আমাদের গায়ে জামা জুতো উঠেছে। তাই আপনাদের ভাবতে হবে যদি আমরা পুনরায় সেই গুরুপুরের আমাদের যে মহাপুরুষদের কথা বাণী রয়েছে সেই পথ যদি আমরা না ধরি তাহলে আমরা হারিয়ে যাব। আপনাদের ইতিহাসকে কিভাবে লুকিয়ে রেখেছেন দেখেন। আমি একটা কিছুটা নাটকে দুই চার কথা বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আমাদের যে মহান সম্রাট রাবণ, সেই রাবণকে কিভাবে ওরা রাক্ষস বানিয়ে দিল, কিভাবে সূর্পণখাকে রাক্ষস বানালো, এই যে ইতিহাস এটা মানুষের সামনে তুলে ধরুন তাহলে মানুষ বুঝতে পারবে। আমি সূর্পণখার দুটো একটা কথা এখানে আপনাদের শুনিয়ে শেষ করব। পুণ্যস্তমণির নাতনি আমি, বিশ্বশ্রবামণি আমার পিতা, আর মহিষী কৈকশী আমার জননী, তিনি ভুবনে সেরা ঐশ্বর্যশালী কুবের আমার জ্যেষ্ঠ ভ্রাতা। আমি মহাবীর মহারাজ দশানন ভগিনী আমি, আমি রূপে গুণে অনেক দেবকন্যা দেব নর্তদের কাছে ঈশ্বরীয়। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করেছিল আমাদের ধর্ম, আমরা ছিলাম রক্ষক জাতি। ঝড় জল আপদ বিপদ মহামারী থেকে মুক্তি আমাদের একমাত্র কর্তব্য। অথচ ওই হিংসা প্রায়ের বর্ণবাদী মুখ পড়া কলঞ্চিদের কলমে আমরা রক্ষকরা হয়ে গেলাম রাক্ষস। আমি মুনি কন্যা, আমি অরণ্য কন্যা, আমি রাজকন্যা, আমি স্বর্ণ লঙ্কার স্বর্ণ করেনা সূর্পণখা হলাম রাক্ষসী। অত্যাচারী হাসি পায় কলমচিদের কারিগরি পণ্ডিতি দেখে, তাদের বিশ্লেষণে কত অমানবিক। আজ আমি একা, কেউ নেই আমার চারিদিকে, লঙ্কার প্রতিটি নারীর বুকে দগদগে ঘা, লঙ্কার প্রতিটি নারীর বুকে দগদগে ঘা, একটা প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খায়। জল মাটি আলো বাতাস তোমরা সবাই সাক্ষী, কিন্তু তোমরা তো মানুষের মতো উত্তর দিতে পারো না। সবুজ গাছগাছালি পোকা মাকড় তোমরা নিরুত্তর যাও জীব মাত্র, কাকেই বা জিজ্ঞাসা করি কে বা দেবে উত্তর। আচ্ছা হে আর্যপুত্র রামচন্দ্র, তুমি কি বলতে পারো আমার অপরাধ কোথায়, কোথায় আমার ভুল? কোনো উত্তর কি আছে তোমার ওই যুক্তির তহবিলে? নীরব কেন রামচন্দ্র, উত্তর দাও। যে উত্তরে শুনে শত শত অনর্য কন্যার এক বুক ভালোবাসা নিয়ে দাঁড়াবে কোনো এক আর্য অহংকারী পুরুষের সামনে। লঙ্কার পরন্ত প্রাসাদে পড়ে আছি, পড়ে থাকি, সরে আছি, সব কিছু থেকে সরে থাকি। দেখেছি মোহময় ফাল্গুন মাসে বিষণ্ণ বদনে, বিভীষণ পারেনি সাড়া দিতে সাড়া দেওয়াতে। থমথমে অর্ধমিত্র রাজ কর্মচারীদের নিয়ে
কি করুন কি নিদারুন শুষ্ক মুখে বসে থাকে লঙ্কার সিংহাসনে। তা দেখে লঙ্কার প্রতিটি ইট কাঠ পাথরেরও লজ্জা লাগে, ধিক্কার জানায় নীরব ভাষায়। কেননা লঙ্কার সিংহাসন দেশদ্রোহী কাপুরুষের জন্য নয়, লঙ্কার সিংহাসন মহান সম্রাট রাবণের জন্য, তারপর তার পুত্র মেঘনাথের জন্য, যাকে হীন কৌশলে নিঃসংশয়ভাবে হত্যা করলো। কাপুরুষ লক্ষণ তোমার ভাই, চোরের সাক্ষী মাতাল। এখানে আমি আরো অনেকটা আছে, আমি আর যাচ্ছি না, আর অনেক বক্তা রয়েছে। আমি সর্বোপরি বলতে চাচ্ছি এইভাবে যে আমাদের যে মহান সম্রাট ছিলেন রাবণ, তাকে কিভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, যে সূর্পনখার রাজকন্যা থাকা সত্ত্বেও তাকে অত্যাচারী রাক্ষস বানিয়ে দিয়েছে। এই যে যে আমাদের ইতিহাস, এগুলো আপনারা সমাজে ছড়িয়ে দিন। শুধুমাত্র এই শহর কেন্দ্রিক এই শিক্ষিত মানুষ সমাজকে নিয়ে আমাদের চললে হবে না, আমাদের গ্রামের প্রতিটা কোণে কোণে ঘরে ঘরে যদি আমরা পৌঁছে যেতে পারি, তবেই আমরা সফলতার আঙ্গিনায় পৌঁছে যাব। এবং আমরা কোনো ভয়কেই ভয় করব না, সেই আশা আমাদের সবার মনে রাখতে হবে। আমরা সংগঠিত হয়ে এগিয়ে চলব নিরন্তর পরিশ্রমের মাধ্যমে দিয়ে। যতক্ষণ না আমরা সফলতায় পৌঁছতে পারছি ততক্ষণ আমরা চালিয়ে যাব। যদি সন্ধ্যা যদি নামে পথে, চন্দ্র যদি পূর্বচল কোণে না ওঠে, তবু আমরা ভয় করব না। কারণ তারকার পুঞ্জ যদি নিবে যায় প্রবল জলদে, আমরা তবু ভয় করব না। হিংস্র উর্মী কণ্ঠ যদি তোলে, বিভীষিকার মূর্তি ধরে যদি আমাদের গ্রাসীবার আসে, আমরা তবু ভয় করব না। কারণ আমরা নবীন জীবনের জন্য, নবীন আশ্বাসের জন্য আমরা সিন্ধু নদীও লঙ্ঘিয়ে যাব, আমরা সিন্ধু নদীও পার করব, এই আশা সকলের কাছে আমি রাখছি। আর একবার শেষে অনেকবার বলার পর আর একবার বললাম, আমাদের একমাত্র মুক্তির রাস্তা, আমরা সবাই সংগঠিত হব, নিরন্তর সংগ্রাম করব। আমাদের যে মহাপুরুষ আছে তাদের দেখানো পথে আমরা হাঁটব, তাহলে আমরা সফলতার দিকে পৌঁছে যাব। এই বলে সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।